नमस्कार दा बेंगल डिलिशियसे रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी सुस्वादु एकटी चितल माछेर झोलेर रेसिपी करे देखाबो। एई दुर्दान्त स्वादेर चितल माछेर झोल एकबार अवश्यई बाड़िते तैरि करुन। आशा करछि आपनादेर भीषण भालो लागबे। आर आमार चैनल दा बेंगल डिलिशियसके सबस्क्राइब करार अनुरोध करछि। तबे चलुन तैरि करि चितल माछेर झोल। आमी एखाने तीनटे चितल माछेर पेटी निये निएछि। माछगुलो नून हलुद दिए भालोभाबे मेखे 10 मिनिटेर जन्य रेखे देब। অন্যদিকে কড়াই গরম করে দারচিনি, এলাচ আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব। এই মাছ ভাজার তেলেই দারচিনি, এলাচ, গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলেই মিহি করে কোচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জলে গুলে একটি পেস্ট তৈরি করে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে এলে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। এই পর্যায়ে মাছগুলো ঝোলে দিয়ে দেব। পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নেব। আমাদের চিতল মাছের ঝোল তৈরি। আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব। এই দুর্দান্ত স্বাদে চিতল মাছের ঝোল যদি আপনাদের ভালো লাগে তবে এই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব দ্য চ্যানেল বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।